ফের শামশেরগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে পুড়ে ভস্মীভূত হলো পরপর তিনটি বাড়ির যাবতীয় আসবাবপত্র, মৃত্যু হয়েছে কয়েকটি গবাদি পশুর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার মধ্যচাচণ্ড গ্রামে। বাড়িতে থাকা পাটকাঠি থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, স্থানীয় বাসিন্দা ও দমকলের নিয়ন্ত্রণে আনে আগুন। অগ্নিকাণ্ডে বাড়ির বহু টাকার সম্পত্তি নষ্ট হয়। বলে জানা যায়। ওই দিন ভর সন্ধ্যায় ইফতারির সময় গ্রামীণ এলাকা ও ঘনবস্তিপূর্ণ এলাকার মধ্যে ভয়াবহ আগুন লাগায় খবর রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। দেখুন তার চিত্র। আমাদের মধ্যচাচণ্ড গ্রামে, শামশেরগঞ্জ থানার মধ্যচাচণ্ড গ্রামে আজকে ইফতারের সময় একটি বাড়িতে ওই পাটকাঠি ছিল, পাটকাঠিতে আগুন লেগে যায়। সেখান থেকে আগুন তিন চারটা বাড়িতে বিভৎস আকার ধারণ করে। আমি গেছিলাম, দেখলাম ওখানে করে অনেক কিছু পুড়ে গেছে। বাড়িঘরে যা যা সামানপত্র ছিল, হ্যাঁ, সমস্ত বাড়ি পুড়ে গেছে। আর অনেক গৃহপালিত পশু, মুরগি ছিল, ছাগল ছিল, দেখলাম আর দশটা ছাগল ছিল, সেগুলো পুড়ে এখন পড়ে আছে ওখানে। দমকল ইঞ্জিন এসছে? হ্যাঁ এলো, মানে আমাদের গ্রামের অনেক সবাই মিলে একসঙ্গে লেগেছিলো। মোটামুটি এক দেড়শো লোক টিউবওয়েল থেকে আর মার্শাল থেকে জল নিয়ে এসে নিভানোর চেষ্টা করেছিল। দমকল এলো, 10 মিনিট হবে এখন। এখন আপনার নতুন সাথী এসআর এন্টারপ্রাইজ। উন্নত প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংস এর মাধ্যমে আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট, মজবুত এবং সুরক্ষিত। মার্বেল টাইলস, স্যানিটারি এবং পাইপ ফিটিংস এর জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা এসআর এন্টারপ্রাইজ। প্রোপাইটার রুবেল শেখ, প্রযত্নে হাজি আলী হোসেন, হাউসনগর ব্রিজ, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। ফোন 7908005523 এবং 7003479279।